হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার আমি চলে এসেছি কোনে যাত্রী স্পেশাল ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছো আমরা কি সুন্দর সেজেছি আর কি সুন্দর পোজ দিয়ে দিয়ে ছবিগুলো তুলছি। এগুলো সব ক্যামেরাম্যানের ক্রেডিট। তো সবাই মিলে এবার স্টেজে চলে এলাম ছবি তোলার জন্য। স্টেজ বলাই ভালো, কারণ এটা স্টেজের মতোই সাজিয়েছিল, এখন এরকমই সাজায়। তো আমরা ঠিক করে নিয়েছি এরকমভাবে ছবি তুলবো, তারপরে ফুচকার ওখানে চলে যাব। তো আমরা ফুচকা খেতে চলে এলাম। ফুচকার ওখানেও প্রচুর ভিড়, রীতিমতো লাইন দিতে হচ্ছিল। তো লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে, বাড়ির সবাই মিলে দাঁড়িয়ে আছি। এটাও বেশ আনন্দদায়ক একটা ব্যাপার। তো এই যে দিদি দাঁড়িয়ে আছে আমার সামনে, সবাইকে দেখতে পাচ্ছ, মা দাঁড়িয়ে আছে, মা খায় না ফুচকা। তো বৌদি বলছে আমি একটা ফুচকা খাবো, আর আমরা বলছি না তোমার ফুচকা খাওয়া চলবে না, কারণ তুমি জার্নি করে আবার যাবে। দাদা যেখানে থাকে চাকরির জায়গা সেখানে যেতে হবে। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, গল্প করা হয়ে গেছে, ঘুরে বেড়ানো হয়ে গেছে। তো ফিরে এসে দেখছি এখানে খুব সুন্দর নাচ গান চলছে, মানে সবাই নাচ করছে নিজেদের মতো। তো দেখতেই পাচ্ছ কেমন নাচ চলছে, সব কোনে যাত্রী গিয়ে ওখানে নাচ শুরু করে দিয়েছে। তো এটা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম, বেশ ভালোই লাগছিল। লাইফ একটু এনজয়মেন্টের দরকার, আমরা যেহেতু নাচ করতে পারি না এভাবে, তাই অন্যজন নাচ করলে বেশ ভালোই লাগে। মনে হয় যা কিছু তো ওরা করতে পারলো, আমরা তো সেটাও করতে পারছি না, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে দেখছি। তো তোমরা একটু নাচগুলো দেখে নাও, এমন সব নাচ করছে। তো নাচ গান দেখতে দেখতে বন্ধুরা কি হয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে আর আমরা বুঝতেও পারিনি। তো আমাদের কি করতে হবে, খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরতে হবে। যেহেতু আমরা আবার ব্যাক করব, তাই আমাদেরও অনেকটাই তাড়া, তাই আমরা সবাই চলে এসেছি খাবার জায়গায়। দেখতেই পাচ্ছ সবাই এখন খাবার জন্য বসে আছি, কারণ কোনে যাত্রী এসে তো না খেয়ে যাওয়াটা ভালো দেখায় না, তাই আমরা এখন খেতে ব্যস্ত। আমি, মা, দিদি আর আমার ছেলে এক জায়গায় বসেছি, আর সামনে পিছনে সব বৌদিরা বসেছে। তো এটা দেখতেই পাচ্ছ আমি কী সুন্দর খাচ্ছি, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি, যাই হোক ভিডিওটা এভাবেই বানাতে হলো। খাবার ভিডিও কী করে বানাবো, এছাড়া তো আর বানানো সম্ভব নয়, কারণ কেউ তো বানিয়ে দিচ্ছিল না, তাই নিজে নিজেই বানালাম। নিজেকে যতই বাজে দেখতে লাগুক না কেন, কিছু করার নেই, আমাকে এভাবেই ভিডিও বানাতে হয়েছে। তো ছেলের খুব গরম লেগেছে, মানে মাংসটা গরম ছিল, তাই খেয়ে মুখটা এরকম করছে। আর আমাদের খুব তাড়াও ছিল যে যাই হোক যেমন তেমন করে খেয়ে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ কান্দি থেকে আমরা যেখানে থাকি সেখানটা অনেকটাই দূর, প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা, ফেরাটাও অনেকটা রিস্ক রাতের বেলায়। তাই একটা টেনশনও কাজ করছিল যে কীভাবে সময়ে খেয়ে ফেরা যায়। তাই এখন টেনশন চলছে যে কত তাড়াতাড়ি আমরা বেরোতে পারব। খাওয়া প্রায় শেষের দিকে, ছেলে এখন মিষ্টির রসগুলো নিংড়ে নিংড়ে ফেলছে, মানে ওই মিষ্টির রসগুলোকে নিংড়ে দিয়ে খাবে। আর এই যে আমার পিছনে আমার বর, মানে তোমাদের দাদা,
আর আমার ছোট বৌদি আর ছোটদা বসে আছে। তুই দেখো দেখতে পাচ্ছ জেঠু ওখান থেকে হাত দেখাচ্ছে যে ঠিক আছে, তোরা ঠিকঠাক খাওয়া দাওয়া কর, সব ঠিক আছে কিনা জানতে চাইছে। কারণ জেঠু জানে আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব, হয়তো আর জেঠুর সঙ্গে আলাদা করে দেখা করার সময় পাবো না। তো সত্যি কথা বলতে বিয়ের আগের দিন থেকে কনেযাত্রী পর্যন্ত আমরা প্রচুর আনন্দ করেছি, মজা করেছি, এরকম সুযোগ জীবনে কোনো দিন আমরা পাইনি। তাই আবার আমরা আশায় বসে আছি কবে সেই দিন আসবে যেদিন আমরা সবাই আবার আনন্দ করব, মজা করব, ফ্যামিলির সবাই মিলে হই হুল্লোড় করব। সত্যি এই বিয়ে বাড়িটায় গিয়ে আমাদের খুব আনন্দ হয়েছে, আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। তাই আমরা আশায় বসে আছি কবে আবার এরকম গেট টুগেদার হবে, আবার সবাই আনন্দ করব। তো যেহেতু আমাদের বাড়ি ফেরার তাড়া রয়েছে তাই ভিডিওটা আমি আর বেশি বড় করতে পারলাম না, কারণ খাওয়া দাওয়া শেষ হলেই আমরা দেখা করেই বেরিয়ে যাব। তাই অত তাড়াহুড়ো করে সবসময় ভিডিও বানানো সম্ভব নয়। তাই বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার এই পুরো বিয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড নাইট।